মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধাভাজন ব্যারিস্টার সুমন বলেছিলেন আমি এত টাকা পেয়েছি আমি শব্দটা কে যে অমুক সংসদ সদস্য সিলেট এত আসনের সংসদ সদস্য সরকারের থেকে এত বরাদ্দ পেয়েছে সেই বরাদ্দ আমি এই নিয়মে ব্যবহার করেছি এটা বললে বিভ্রান্তি সৃষ্টি হতো না কিন্তু আমি পেয়েছি মানে পঁচিশ কোটি টাকা আমি পেয়েছি তিরিশ কোটি টাকা আমি পেয়েছি এইটার মানে যে আপনি পেয়েছেন তাহলে বাকি সংসদ সদস্যরা পাইছে কারণ গভর্নমেন্ট তো আপনাকে আলাদা খাতির করবে না আমি জেনারেল ইব্রাহিম চকরিয়া পেকুয়া আসনের কক্সবাজার একের এমপি হিসাবেও পঁচিশ কোটি পাইছি সে পঁচিশ কোটি তো আমার টাকা না এটা জনগণকে দিয়েছেন সরকার আমি তাদের নিকট পৌঁছে দিয়েছি তফাৎ হল উনি সংসদে বলেছেন আমি বলি নেই তিনশো জন যদি সংসদে দ্বারায় বলা শুরু করে আমি পঁচিশ কোটি পাইছি আমি পঁচিশ কোটি পাইছি আমি পঁচিশ কোটি পাইছি তাহলে এটাকে আর কেউ সংসদ বলবে না বলবে পাগলখানা সংসদ সদস্য হওয়ার পর প্রায় সব নেতাই তার আয়ের বিবরণী প্রকাশ করেন না সম্প্রতি ব্যারিস্টার সুমন এ বিষয়ে হাটে হাড়ি ভেঙে ভেঙেছেন এতে অনেকে ক্ষুব্ধ আপনি কোন পক্ষে সংসদ সদস্যগণ আয়ের বিবরণী দেন না কথাটা একটু ডুবিয়াস বা দুই প্রকারের অর্থ করে সংসদ সদস্যগণ নিশ্চয়ই তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দেন সংসদ সদস্যগণ অবশ্যই তাদের হলফনামা দাখিল করেন না তো নির্বাচনই হতো না আপনি যেটা বোঝাতে চাচ্ছেন এই কথাটা জনগণের মনে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছে এই বিভ্রান্তির জন্য আপনি দায়ী না এই বিভ্রান্তির সৃষ্টিকারী বক্তব্যটা আমাদের মহান জাতীয় সংসদে সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যারিস্টার সুমনই দিয়েছেন এই বিভ্রান্তি সৃষ্টিকারী বক্তব্যটার প্রতিবাদে আবার হক চুন্নও বক্তব্য দিয়েছেন আমি ব্যারিস্টার সুমন সাহেবের বক্তব্যের বিরোধিতা কিন্তু যেই ভাষা ব্যবহার করে তিনি দিয়েছেন সেটা স্পষ্ট না এখন ফেসবুকে লাইভ করার যে প্রক্রিয়া আর সংসদে বক্তব্য দেওয়ার যে প্রক্রিয়া আমার মতে এখানে তফাত আছে একটু তফাত থাকবেই মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধাভাজন ব্যারিস্টার সুমন এখন থেকে সপ্তাহ তিনেক আগে বোধ হয় বা চার সপ্তাহ আগে বলেছিলেন আমি এত টাকা পেয়েছি আমি শব্দটা কে যে অমুক সংসদ সদস্য সিলেট এত আসনের সংসদ সদস্য সরকারের থেকে এত বরাদ্দ পেয়েছে সেই বরাদ্দ আমি এই নিয়মে ব্যবহার করেছি এটা বললে বিভ্রান্তির সৃষ্টি হতো না কিন্তু আমি পেয়েছি মানে পঁচিশ কোটি টাকা আমি পেয়েছি তিরিশ কোটি টাকা আমি পেয়েছি এটার মানে যে আপনি পেয়েছেন তাহলে বাকি সংসদ সদস্যরা পাইছে কারণ গভর্নমেন্ট আপনাকে আলাদা খাতির করবে না আমি জেনারেল ইব্রাহিম চকরিয়া পেকুয়া আসনের কক্সবাজার একের এমপি হিসাবেও পঁচিশ কোটি পাইছি সে পঁচিশ কোটি তো আমার টাকা না এটা জনগণকে দিয়েছেন সরকার আমি তাদের নিকট পৌঁছে দিয়েছি তফাৎ হলো উনি সংসদে বলেছেন আমি বলি নেই তিনশো জন যদি সংসদের দাঁড়ায় বলা শুরু করে আমি পঁচিশ কোটি পাইছি আমি পঁচিশ কোটি পাইছি আমি পঁচিশ কোটি পাইছি তাহলে এটাকে আর কেউ সংসদ বলবে না বলবে পাগলখানা কোনো সংসদ সদস্য সেই টাকাটার অপব্যবহার করে নাই সংসদ সদস্যগণ যার যার এলাকায় দিয়ে দিয়েছেন এটা আপনি আমার থেকে লিখে নিতে পারেন আমিও তো এরকম বিশ পঁচিশ তিরিশটা রাস্তা দিয়েছি এটা দিয়েছি ওটা দিয়েছি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে দিয়েছি এখন আমরা সবাই কি পার্লামেন্টে এসে রাস্তা বাড়ি ঘর মসজিদের নাম দেওয়া শুরু করবো এটা বেশি আমি আমার ফেসবুকে দিয়ে দিয়েছি আমার যেটা অফিসিয়াল ফেসবুক এলাকার জন্য সেখানে দিয়ে দিয়েছি এই এই প্রকল্পগুলোর নেওয়া হয়েছে আপনারা জেনে রাখেন আমি বোঝাতে পেরেছি আপনাকে তাহলে ব্যক্তি ইব্রাহিম আর ব্যক্তি সুমনের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই এবং ব্যক্তি ব্যারিস্টের সুমনকে আমি শ্রদ্ধা করি ওনার কথাবার্তা ওনার গত চার বছরের চার পাঁচ বছরের অবদান আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ধন্যবাদ জানাই কিন্তু আমি মনে করি যে সংসদে যেই নিয়মে উপস্থাপন করা হয়েছিল সেটা জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করেছে আংশিকভাবে সংসদ সদস্য হিসেবে মানুষ আপনার কাছ থেকে জোরালো ভূমিকা আশা করেছিল কিন্তু সেটি পাচ্ছে না এটাকে কিভাবে দেখছেন এটাতে আমি দ্বিমত পোষণ করি সংসদে বিরোধী দলীয় মাননীয় চিফ হুইপ জনাব হক চুন্নু বা বিরোধী উপনেতা জনাব আনিসুল ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ অনেক সময় কথা বলেন সংসদ সদস্যরা অন্যরাও কথা বলেন তো বিরোধী দলে যা কিছু চুন্নু ভাই উপস্থাপন করেন আমরা সেগুলোর সঙ্গে একমত থাকি এবং বলি যে আপনি আমাদের চিফ হুইপ হিসাবে উপস্থাপন করেন আমরা তাকে ধন্যবাদ জানাই নিজে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন এখনও শুরু করি নেই ফেব্রুয়ারি মাসের চার তারিখ আমি যখন আমার প্রথম বক্তব্য সংসদে দেই জনগণের পক্ষে জোরালো ভূমিকার কথা একটা বাক বা দিয়েছি যেটা এক বছর চলবে এমন একটা খোরাক সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর সদস্যদের রেশন মানিত চারশো টাকার বদলে বাস্তবে রেশন দেওয়ার প্রসঙ্গ তুলেছি এখন তুলতেছি ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন বা ওয়ান র্যাঙ্ক ওরপ এটা দাবি জনগণের কষ্ট আমার এলাকার যা আসে সেগুলো সংসদে তুলেছি এবং কন্টিনিউয়াসলি মাননীয় মন্ত্রী মহোদয়গণের সঙ্গে মাননীয় সচিবগণের সঙ্গে আমি যোগাযোগে থাকি দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে অধিদপ্তরের সঙ্গে যোগাযোগে থাকি এল প্রধান প্রকৌশল মহোদয়ের দপ্তরের সঙ্গে থাকি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের দপ্তরের সঙ্গে থাকি কারণ আমের এখনকার ফোকাসটা বেসিক্যালি চকরিয়া পেকুয়া আমি একজন সংসদ সদস্য হিসাবে আমার নির্বাচনী এলাকার কাজের পর জাতীয় সমস্যার দিকে মনোযোগ দিতে পারব আমাকে এই সময়টা ভাগ করে নিতে হবে যেহেতু এলাকাটি আমার জন্য নতুন তাই আমি সেই এলাকার সমস্যাগুলো পুরোপুরি অনুধাবন করে নিজের আয়ত্তে নিতে আমার এই চার পাঁচ মাস সময় চলে গিয়েছে আর এক দু মাস গেলে আমি বলবো আমি কনফিডেন্ট এখন এখনও সেই কনফিডেন্সটা একশোতে যায় নাই আশি নব্বইতে আছে অতএব আমাদের বাংলাদেশের সার্বিক জনগণের পক্ষে যা বলার সেটা এখনও বলতে পারছি না কিন্তু মিডিয়াতে কম যাই এটা বাস্তব এখন আমি চকরিয়া পেকুয়া থাকলে মিডিয়াতে যাবো কেমনি সুতরাং জুমের মাধ্যমে যাওয়া ছাড়া তো আমার উপায় নেই জুমে যারাই আমাকে অ্যাপ্রোচ করেছেন আমি তাদেরকে দিয়েছি বলেছি হোয়াটসঅ্যাপে জুমে আটটা জানি কি প্ল্যাটফর্ম আছে স্ট্রিম ইয়ার্ড স্টিম মাধ্যমে আমরা এগুলো করতে পারি ভবিষ্যতে আপনার রাজনৈতিক গন্তব্য কি হবে জনগণের উদ্দেশ্যে দেশের এই অবস্থায় আপনার আহ্বান কি থাকবে আমার ভবিষ্যতের রাজনৈতিক গন্তব্য আমার ভবিষ্যতের রাজনৈতিক গন্তব্য কারো পক্ষে সুনির্দিষ্টভাবে বলা খুবই ডিফিকাল্ট আমার জন্মস্থান হাটাজারি আমি সেখান থেকে নির্বাচন করিনি আমি চকরিয়া পেকুয়া থেকে নির্বাচন করেছি তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি স্থানীয় জনগণকে তাদের পাশে দাঁড়াবো এটাই আমার ওয়াদা চকরিয়া পেকুয়া যে সকল কাজ অসমাপ্ত রয়েছে একটা বিশ্ববিদ্যালয় হবে সরকার কর্তৃক দেওয়া ওয়াদা মোতাবেক কক্সবাজার জেলায় ওটা চকরিয়াতে হবে সেটার জন্য কাজ করছি চকরিয়াতে চিংড়ি নিয়ে লবণ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে সমস্যা আছে আদালতে মামলা আছে খাসদা নেওয়া বা না নেওয়া নিয়ে সমস্যা আছে সেটার উপরে কাজ করছি আমার রাজনৈতিক গন্তব্য একজন সফল সংসদ সদস্য হওয়া সফল সংসদ সদস্য সেই হতে পারবে যে ইমানদারির সঙ্গে তার এলাকার সমস্যাগুলোর সমাধানে জনগণের উপকারার্থে কাজ করবে অথপর জাতীয় সমস্যা মনোযোগ দেবে আমি এই দুটো করার জন্য আগ্রহী এবং করব ইনশাল্লাহ আর আপনি সর্বশেষ প্রশ্ন করেছেন জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি জনগণের উদ্দেশ্যে বলবো যে আমরা স্বীকার করি বা না করি আমরা জোরে জোরে বলি বা না বলি আমাদের দেশটা এখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং আংশিকভাবে রাজনৈতিক সংকটের মধ্য দিয়েও যাচ্ছে এবং এই সংকটগুলো হঠাৎ করে সমাধান করা সম্ভব না এর জন্যে অনেক পক্ষের সম্মিলিত সহযোগিতামূলক সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি কোঅপারেটিভ অবদান লাগবে আমি সকল মুরব্বীগণকে সকল জ্ঞানীগুণী ব্যক্তিগণকে সকল দেশপ্রেম ব্যক্তিগণকে বলবো যে ধীর 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 মাথায় ঠান্ডা মাথায় ধীরস্থিরভাবে সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করা চার ফেব্রুয়ারি তারিখে পার্লামেন্টে যেরকম বলেছিলাম এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি এবং এই দুর্নীতি কে করছেন না এটা আবিষ্কার করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ কারণ এখন ধরেই নেওয়া হচ্ছে সবাই করছেন কম হোক বেশি হোক এই মহামারীটাকে আমরা কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ করতে সময় লাগবে কিন্তু উদ্যোগটা তো নিতে হবে উদ্যোগটা নিলে ধীরে ধীরে সম্ভব দুর্নীতি বিরোধী জন মনোবল সৃষ্টি করতে হবে দুর্নীতি বিরোধী আইনকে আরও ব্যাপকতর করতে হবে দুর্নীতি নিয়ন্ত্রণের কর্তৃপক্ষকে আরও অনেক বিস্তৃত করতে হবে সবগুলো কাজ করতে পারলে মানুষের মনে একটু স্বস্তি আসবে সকল সমস্যা কিন্তু অর্থ থেকে শুরু হয় ক্ষমতা থেকে শুরু হয় তাহলে আমি ওই দুটি বলেছি একটি হলো অর্থনৈতিক সংকটে আছি একটি হলো আংশিকভাবে রাজনৈতিক সংকটে আছি এখন আর আপনি আগের মতো অনলাইনে বা রাজপথে সরব নন কেমন লাগছে আপনার মিস করবেন সময়গুলোকে যে সরব না বললে ভুল কিন্তু সে রবটা মানুষের কানে প্রকাশ্যে যাচ্ছে না প্রকাশ্যে যখন যাবে সেটা খুব ব্যালেন্স বক্তব্য যেতে হবে কারণ আমি আগের মতো ঢাকা মহানগরের বিজয়নগর পানির ট্যাঙ্কির নিচে দাঁড়িয়ে যা ইচ্ছা তা বলে গেলাম এটা সম্ভব না এখন আমি বলতে গেলে সেটা তথ্যভিত্তিক হতে হবে অতীতের তুলনায় অনেক বেশি এখন বাজেট সেশন চলছে বাজেট সেশনে বাজেট বক্তব্য দিব বিভিন্ন চ্যানেলে দাওয়াত দিচ্ছে সেখানে যাব বাজেট সম্বন্ধে বলবো